বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমরা মানি না, তোর থেকে বেশি ভালোবাসি। কিন্তু শুনলেন, আমার কাছে বক্তব্য আছে। উত্তর প্রদেশের ইউপির একজন বক্তা, তিনি বয়ান করছেন কি এক ঐসা জওয়ানা থা কি উস দৌর মে আগর বগর উযু কে বড় পীর কা নাম কোই লে লেতা থা তো ও মর জাতা থা। বলুন নাউজ বিল্লাহ। আর ইস দৌর মে কোই আগর বগর উযু কা বড় পীর কা নাম লে লে তো উসকে লিয়ে বরকত কম হো জাতা হ্যায়। নাউজ বিল্লাহ। বলেন এটা কখনো বড় পীর আব্দুল, আচ্ছা বলুন, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উঁচু না আল্লাহর রসুল উঁচু? কার মর্তবা বেশি? আল্লাহর রসুলের। আমি এটাও বলে যাচ্ছি, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের মর্তবা উমর, হযরতে উমর, হযরতে উসমানে কানি, হযরতে শুয়বা, হযরতে লুতবা, সাহাবীদের থেকে বেশি হতে পারে না, ঠিক কি না কথা বলেন? এরপর ভেবে দেখুন, যদি বিনা উযুতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে, মানুষ যদি মারা যায় বিনা উযুতে আল্লাহর রসুলের নাম নিলে তো জাহান্নামে যাওয়া দরকার ছিল, কথাটা বুঝতে পারেননি? তবে এই কথাটা মানা যেত, যে বলছে না তার ইলমিয়াত আছে, না তার দিল আর দিমাগ আছে যে আমি কার বিরুদ্ধে কথা বলছি। আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছিলাম, তো ওই বনগা ফনগা থেকে একজন বক্তা এসেছিল, অল্প বয়সী ছেলে, আমাকে ভালোবাসছিল, তাকে আমি দু একটা নসিহত করলাম। কি নসিহত? বায়ান চলছে কি শুনলেন? আমি তখন স্টেজে গিয়ে পৌঁছেছি, সে বায়ান করছে, ভাইয়েরাম মায়েরা বোনেরাম, কেউ যদি বিনা উযুতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম লয়, তার গায়ের লোম গুলো উঠে যাবে। আমি তাকে বললাম বসো বসো বসো, আমি বললাম আল্লাহর নাম বিনা উযুতে নিলে তো চামড়াটা উঠে যেতে হবে, কথাটা বুঝতে পারেননি? আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে। আমার মুসলিম ভাই, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা শুনলেন, ভক্তি ঠিক আছে, অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ হয়, কথাটা বুঝতে পারেননি? অতিভক্তি চোরের লক্ষণ হয়, এরা হচ্ছে ওই চোর, ইমানকে চুরি করে নিবে আপনার অতিভক্তির দ্বারা, এরা ইমানকে ধ্বংস করে নিবে। আমার মুসলিম ভাই, আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন যে আজ থেকে আমরা কেউ নামাজ ছাড়বো না, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কেন? শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অর্থাৎ নামাজ, যুবকরা শোনো, হার হালতে নামাজ পড়ুন, বাড়ির মহিলাকে, আপনার মেয়ে, আপনার পরিবারকে আপনি নামাজে তাকিদ দেন, নামাজ পড়ো। সাত বছর বয়স যদি আপনার মেয়ের হয় আপনি তাকিদ দেন, নামাজ পড়ো। সন্তানের বয়স যদি সাত বছর হয় হাতটা ধরে নিয়ে গিয়ে জুম্মার দিনে পেছনের কাতারে দাঁড় করি, দাঁড় করিয়ে দাও। অনেকজন মনে মনে ভাবে না বাচ্চা ছেলেটিকে মসজিদে আনতে নাই, ভুল কথা, তোমার হাদিস জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছে, কি হালতে আছেন? নামাজে সিজদায় গেছে, হযরতে হোসেন বাচ্চা ছেলে পিঠে চেপে গেলে খেলা করছে, ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাকে এক চড় মারলেন হযরতে হোসেন, নামাজ শেষ হলো, নবীজি ধমক দিলেন, বলে এটাই হচ্ছে এদের বাল্যকাল, এদের মধ্যে আসর পড়বে নামাজের, হোসেন কখনো নবীজির পাশে সিজদা দেয়, কখনো নবীজির মতো নিয়ত বাঁধে, কখনো পিঠে চেপে যায়। নবীজি বললেন এরপরই তো এর মধ্যে নামাজের একটা ফিজা তৈরি হবে। আপনাদিকে অনুরোধ করছি, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ছেন মসজিদে, পড়ি না পড়ি না, সুন্নতটা বাড়িতে এসে পড়ুন।
কেন কেন এশার নামাজ মসজিদে পড়ে নিলেন, সুন্নত বেতের নফল বাড়িতে পড়ুন। যখন স্ত্রীকে এসে বলবেন না মুসল্লাটা দাও, সুন্নত বেতের নফল বাকি আছে, আপনার নামাজ দেখে স্ত্রীর মধ্যে সন্তানের মধ্যে নামাজের তাকিদ আসবে। মাঝে মাঝে বাড়িতে পড়ুন, হজরের সুন্নতটা বাড়িতে পড়ে তারপরে মসজিদে যান, উযু করে আগে থেকে উঠে যান, বাড়িতে পড়লে তারপরে মসজিদে গিয়ে বসে কোরআন পড়ুন, আগে থেকে উঠে আসর পড়বে বাড়ির লোকের বলে স্ত্রীর প্রতি নামাজের দাওয়াত আপনি দিতে থাকুন। আমরা অনেকে ভুল বুঝি কি যে কারুর স্ত্রী যদি পাপ করে সে তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, ভুল কথা, তৎক্ষণ পর্যন্ত নিয়ে যাবে না, স্বামী যদি পাপের জন্য তাকে উৎসাহ দেয় তখন সেই স্বামীও তার স্ত্রী তার স্বামীকে টেনে নিয়ে যাবে, তার ভাই যদি বোনকে উৎসাহ দেয় পাপ করার জন্য সে ভাইকে টেনে যাবে, কোন বাপ তার মেয়েকে যদি উৎসাহ দেয় তার মেয়ে তার বাপকেও টেনে নিয়ে যাবে, কিন্তু যদি বাপ মেয়েকে দাওয়াত দেয়, স্বামী যদি স্ত্রীকে দাওয়াত দেয়, নামাজি হও, পরিষ্কার হও, পর্দায় থাকো, পুশিদায় থাকো, নিজেদিকে ঢেকে রাখো, আর স্ত্রী যদি না মানে কিয়ামতের দিনে স্বামী আর আল্লাহর কাছে দায়ী থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, কোরআনে আছে আল্লাহ তাআলা শুনলেন দুজন নবীর বিবিকে জাহান্নামে দিবেন, কজন বললাম, দুজন, লাকির টেনে দিয়েছেন, একদম লেখা হয়ে গেছে, একজন হচ্ছে হযরতে নূহ নবী, একজন হচ্ছে হযরতে লূত নবী, এই দুজনের বিবি জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছে, এটা আর ফিরবে না। ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ, কিন্তু ফেরাউন জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। অর্থাৎ দেখলেন ফেরাউনের স্ত্রী কিন্তু ফেরাউনকে দাওয়াত দিয়েছে, হে আমার স্বামী তুমি আমার আল্লাহকে বিশ্বাস কর, মুসা নবী দাওয়াত দিয়েছেন, স্ত্রী বিবি আসিয়াও দাওয়াত দিয়েছেন, হযরতে নূহ নবী অনেক আবেদন করেছেন নিজের স্ত্রীকে দাওয়াত দিয়েছেন, হযরতে লূত নবী কেনে কেনে স্ত্রীকে দাওয়াত দিয়েছেন কমকে, কিন্তু তারা মুখ ফিরানোর কারণে আল্লাহ লাকির টেনে দিয়েছে, এই লাকির আর ফিরবে না, আল্লাহ লাকির টেনে দিয়েছে, ওই জন্য আপনি দাওয়াত দেন স্ত্রীকে ভয় দেখান। বিসমিল্লাহ। কিসের ভয়? যে শোনো, আপনারা মনে করছেন কিয়ামতের দিনে আপনি চিনতে পারবেন, ও যদি মনে মনে করেন হুজুর আপনাকে দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইছিল বীরসিংপুরে, কিয়ামতের দিনে যদি বলে তো আমি আপনাকে বলবো যে হ্যাঁ তো অসুবিধা কিছু নাই, তো আমার সাথেই যাবি জান্নাতে, তাই তো? কোরআন শোনাচ্ছি আপনাদেরকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। কোরআন, হে নবী বলে দাও কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না, মা বলবে ব্যাটা ছিল না, ব্যাটা বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধুত্ব ছিল না, আমার তো কোনো বন্ধুই ছিল না, কেউ কারুর জন্য জাররা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআনে অপর জায়গায় আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফরদা, জবকে কিয়ামত কে দিন হোঙ্গে লোক হামারে সামনে একেলে একেলে আয়েঙ্গে, একা একা হাজিরি দেবে, সাথে তোমাদের কেউ থাকবে না, সবাই নিজের নিজের হিসেব দেবে। এরপর চলুন, যদি বলেন আল্লাহ হিসেবটা কি করে নিবেন, আল্লাহর কসম আল্লাহর কাছে হিসেব নেওয়া এতটা সহজ, কোরআনে আল্লাহ বললেন ইকরা কিতাবাক কাফা বি নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমার বান্দার বান্দির হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে, আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বি নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমরা নিজের মুখে নিজেদের হিসেবটা দাও, তোমরা পড়ে
নাও, আপনি যে জায়গায় যে স্থানে যত মিনিটে যত সেকেন্ডে যে পাপই করেছেন পাঠ পাঠ লেখা থাকবে। তাই আমাদের সকলকে আল্লাহ পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনকে সুস্থ রাখুক। আল্লাহ তাআলা পৃথিবীর যেখানে মুসলমান ভাই পেরেশানির হালতে আছে আল্লাহ পেরেশানিকে দূর করুক। আর সবাই বলুন আমরা দিনের সঙ্গে দিনের কাজের সঙ্গে জুড়ে যাব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বাড়ি থেকে বের হবেন যদি দেখেন কোন মুসলিম ভাই জোহরের আজান হয়েছে তো সে আড্ডা মারছে বসে বসে, তাকে বলবেন ভাই চলা নামাজ পড়তে যাবি, আপনার দাওয়াত দেয়া হয়ে গেল। বুঝতে পেরেছেন? কোন মুসলিমদের ছেলে তাস খেলাচ্ছে, তাসের আড্ডায় আছে, তাদেরকে বলবেন ভাই একটা কথা বলবো শুনবি? কি বলুন ভাই? তাস খেলা না হারাম বললে তাদের মধ্যে যদি দাগ কেটে যায়, তাদের মধ্যে যদি আল্লাহ তাদেরকে হিদায়ত দিয়ে দেয়, শুধু একা তারা নেকি পাবে না, আপনিও নেকি পাবেন। যাকে নামাজের দাওয়াত দিচ্ছেন সে যদি নামাজি হয়ে যায়, আল্লাহ হিদায়ত দিয়ে দেয়, তো সে একা নামাজের নেকি পাবে না, আপনিও পাবেন। এটাই হচ্ছে ইসলাম। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে নেন, প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া রাখবেন, আব্বাজি একটু অসুস্থ আছেন আব্বাজির জন্য দোয়া রাখবেন, আর হায়াত বাকি তো ইনশাআল্লাহ মুলাকাত বাকি। সবাই যারা দাঁড়িয়ে আছে বসে যাই, সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله ہمارا گناہگار خطا کا بد کا سیاہ کا گناہ کے معاف کرے داؤ خطا کے درگزر کرے داؤ ওগো আল্লাহ আজকের এই মজলিসে যে সমস্ত ভাইয়েরা আমরা হাত তুলেছি, আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগিরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দিবালয়ে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়াল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব ইয়াল্লাহ কালমার সঙ্গে খাতমা নসিব করো, কবরকে আসান করে দিও, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে আল্লাহ তুমি হাউজে কাউসার দান করো। ইয়াল্লাহ পুলশেরাতের ওপরে তুমি বিদ্যুতের গতিতে পার করে দিও। ইহোগো আল্লাহ তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। আল্লাহ জানি না আমাদের মধ্যে থেকে কত ভাই কত মা বোন অসুস্থ আছে, আল্লাহ তুমি সকলকে শিফায় আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ আমাদের সকলকে ফিতনের ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে তুমি হেফাজত করো। ওগো আল্লাহ গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ বাচ্চা বাচ্চা শিশুদের কাছে খাবার নেই, তুমি খাবারের বন্দোবস্ত করে দাও। গোটা পৃথিবীর রুজির মালিক তো তুমি। ওগো আল্লাহ আমরা যখন মোবাইলের মাধ্যমে সেই বাচ্চাগুলোকে দেখছি আমাদের বুকটা ফেটে যাচ্ছে, আমরা অসহায়। আল্লাহ তোমার কাছে হাত তোলা ছাড়া আমাদের কাছে উপায় নাই। ওগো আল্লাহ তাদিকে অর্থ পাঠাবার তুমি সুযোগ সুবিধা আমাদিকে করে দাও। ওগো আল্লাহ ওই বাচ্চাগুলোকে তুমি হেফাজত করো। ওগো আল্লাহ ওই শিশু শিশু বাচ্চা মজলুমদের তুমি হেফাজত করো। ইসরাইলের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তুমি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও।
নিস্তের নাবুদ করে দাও। ওগো আল্লাহ, যারা আল আকসাকে মিটাতে চাইছে তুমি তাদেরকে মিটিয়ে দাও। ওগো আল্লাহ, যারা মাদ্রাসা মসজিদকে মিটাতে চাইছে, ওগো আল্লাহ তুমি তাদের কুচক্রকে মিটিয়ে দাও। তাদেরকে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে মুছে দাও। ওগো আল্লাহ, আমাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যই তুমি বরকত দাও। ওগো আল্লাহ, সকলের হায়াতে তুমি বরকত দাও। জানি না তুমি কাকে ভালোবাসো, কত উলামায়ে দিন হাত তুলেছে, কত ইমাম সাহেব গণ, কত হাজি সাহেব, কত নজওয়ান ভাই, কত মুরব্বী বাবাজি, কত মাসুম হাত তুলেছে। তুমি যার হাত তোলাকে পছন্দ করো, তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকে তো পেলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়া আফু আন্না واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم